আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন তো আমরাও আল্লাহ রসমতেও আপনাদের দোয়াতে ভালোই আছি তো আপনারা দেখতে থাকুন আজকে আপনাদের সাথে একটি মজা চিকেন রান্না করার রেসিপি শেয়ার করতেছি তো আমি যেভাবে করি আপনারা ওভাবে বানায় খাবেন দেখবেন কেমন লাগে তো চুড়াতে কড়াই বসিয়ে দিয়েছি আপনারা দেখতে থাকুন কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর মরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তেলের মধ্যে তো প্রথমে বলে নিতেছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে দেখবেন আপনাদের ছোট্ট একটি লাইক আর একটি কমেন্ট আর একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে মানুষকে যারা ভিডিও বানায় আর কি তো এই তো দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ দুটো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলো তেল একটু ভালো করে বেজে নিব তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট খুবই সিম্পল রান্না কিন্তু তারপরেও ও খাইতে খুবই সুস্বাদু আর অনেক মজাদার তো দেখুন পেঁয়াজটা ভালো করে বেজে নিতেছি আর আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে তো আপনাদের নিজ গুণে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাও দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা এমনিতেই হয়ে যাবে তো এই যে পেঁয়াজ পেস্ট বেজে নিতেছি এই তো সুন্দর করে বেজে নিলাম বাঁচা বাজা হইতেছে করাইতে এই তো আদা এর পেস্ট করে দিলাম তো বন্ধুরা আমি আর ইউটিউবে নতুন তো আমার ভিডিও আপনারা দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট আর ভালোবাসা দিবেন আর দোয়া করবেন আপনাদের দোয়া দিয়ে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি তো এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেঁচে নিব তারপরে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যে যার পরিমাণ মতো দিতে পারেন আমি পাঁচশো গ্রামের মতো চিকেন রান্না করতেছি তো এর মধ্যে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্লেন্ড করে দিছি আর এই তো দুই চামচের মতো মশলা দিলাম আদা রসুন দিয়েছি দুই চামচের মতো তো আপনাদের যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন বেশি কমিয়ে বাড়িয়ে যে যেরকম রান্না করেন যেরকম খান আর কি সে অনুপাতে দিয়ে দিবেন তো এই তো মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে নেড়েছে কষিয়ে নিব যখন মশলাটা ভালো করে কষা হয়ে যাবে তো দেখতে পাবেন মশলার উপর থেকে তেল ছেড়ে দিছে তার উপরে গরম মশলা এলাচি এগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পানি ঝরিয়ে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে নিলাম নয়তো মশলাটা একটু বেশি ই হয়ে যাবে আর কি গাঢ় হয়ে যাবে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন ওই যে মুরগির মাংস পরিষ্কার করাই আছে এখন দিয়ে দিব মশলার মধ্যে খুব সুন্দর করে এর ভিতরে আর কি মাখিয়ে নিব ভালো করে তো বন্ধুরা আপনাদেরকে আমি আগেই বলছি যে আপনার আমাকে অনেক দোয়া করবেন সাপোর্ট করবেন আর সাথে আমার দুটো মেয়ে আছে ছোট ছোট সেটাও বলছি আপনাদের আমার মেয়ে দুটোর জন্য আপনারা অনেক দোয়া করবেন ওরা যেন শরীর সালামতে সুস্থ ভাবে থাকে এখন মাংসটা ভালো করে কষানোর জন্য একটু ঢেকে দিব তোর ঢাকনা খুলে দেখি তো কষানো হইতেছে খুব সুন্দর করে তো মশলাটা সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর কি পানি দিয়ে দিলাম বেশি জল দিব না তরকারিটা মাখা মাখা করে বানাবো তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় তো এই অবস্থাতে একটু ঢেকে রাখবো সাত আট মিনিটের মতো ঢেকে চোলার জালটা মিডিয়ামে রেখে রান্না করব। তোই তো ফিরে আসলাম ছয় সাত মিনিট পরে তাই তো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে হালকা একটু ভাজা গুঁড়া অ্যাড করে নামিয়ে হয়ে যাবে এখন আপনাদেরকে আমি রান্নার পরে ফাইনাল লুকটা দেখাবো নামানোর আগে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ তো রান্না এখন শেষ পর্যায়ে আপনারা দেখবেন এখন ফাইনাল লুক যে রান্নার পরে কেমন হয়েছে এই যে দেখুন রান্নার পরে কেমন হয়েছে আগে বলছি রান্নাটা যদিও অনেক সিম্পল কিন্তু খাইতে খুবই মজা আপনারা এরকমভাবে তৈরি করে খাবেন আর কেমন হইলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম